तेरी बावरी से रहा जाए ना। আপনার গিফটগুলো মানে আমাদের যে ফুল মেমেন্টো আর যা যা গিফট দেওয়া হয়েছে সেগুলো একটু দিতে এসেছিলাম। কাইন্ডলি আপনি যদি একটু গাড়ির দরজাটা খুলে দেন। ঠিক বুঝতে পারলাম না, এই গিফটগুলো দিতে আসার জন্য তোমাদের কি আসতে হলো? এই কলেজে আর কেউ ছিল না? না মানে স্যার ম্যাডাম তো সেরকমই বললেন। অ্যাকচুয়ালি আমরা দুজনেই সব গিফটগুলো গুছিয়ে নিয়ে আসছিলাম, তখনই চেয়ারে আপনার গুলোও দেখতে পাই। আপনি গেটটা একটু খুলে দিন, আমরা গিফটগুলো রেখে দিয়ে চলে যাচ্ছি। চল দাঁড়াও, তুমি যাও, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। ওকে স্যার, জিনিসগুলো দাঁড়াও। চালাকি করে বারবার আমার সামনে এসে পড়বে, আর যেই মুহূর্তে আমি কথা বলতে যাব তখন দূরে সরে যাবে, এই দুটো তো একসাথে হয় না গুড্ডি। তোমাকে গিফটগুলো এখানে কে দিতে আসতে বলেছে? আমি তো বলিনি। তোমাদের কলেজে কেন আর কেউ ছিল না গিফটগুলো দিতে আসার জন্য, তোমাকে দিতে আসতে হলো? একজন ম্যাম তো আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আর কোনো ম্যাম যদি আমাকে রিকোয়েস্ট করেন আমি তো সেটা ফেলে দিতে পারি না। ওখানে অন্য কেউ ছিল না, না হলে আমি জিনিসগুলো আনতে যেতাম না। আর স্যার জি, আপনি আমাদের কলেজে গেস্ট হয়ে এসেছেন, কলেজের স্টুডেন্টরা আপনার গাড়ি অবধি গিফটটা পৌঁছে দিতে এসেছে, এটাই তো ব্যাপার। কে দিতে এলো কে দিতে এলো না সেটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আর আপনি আমার বন্ধুকে চলে যেতে বললেন, আমার সঙ্গে একা কথা বলবেন বলে আমাকে এখানে দাঁড় করিয়ে রাখলেন, এটা করলেন কেন? যাতে তোমার এই অসভ্যতাটা তুমি ভবিষ্যতে আর কোনোদিন না করো তাই। দেখো গুড্ডি, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। যতই তুমি ঘুরে ঘুরে বারবার আমার চোখের সামনে আসো না কেন, একটা কথা তোমাকে বুঝতে হবে, শিরিন আমার স্ত্রী, আমি শিরিনকে ভালোবাসি। আপনার ধারণা আমি কিছু বুঝি না, সত্যিই বুঝতে পারি না। আর আপনি কাকে ভালোবাসেন আপনার হিস্ট্রি নিয়ে জেনে আমার কি লাভ বলুন তো? আমি এসব কিছু জানতে চাই না, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার আমার কোনো রকমের কোনো আগ্রহ নেই। মুখে একটা কথা বলো, তোমার কাজের সঙ্গে তার কোনো মিল নেই। তোমার যদি কোনো আগ্রহই না থাকবে তাহলে তুমি সুযোগ বুঝে আমাকে তোমার গান শোনাতে না, সুযোগ বুঝে তুমি বারবার স্টেজে অ্যাপিয়ার হতে না, আর আমার জিনিসগুলো দেওয়ার জন্য তোমার এত আগ্রহ কিসের? নাই তো আসতে পারতে, তোমাকে যখন বলাই হয়েছিল বারণ করতে পারতে, করলে না কেন? কেন করলে না উত্তর দাও। এখন যদি আমার স্ত্রী এসে তোমাকে আমার সঙ্গে কথা বলতে দেখে তার তো খারাপ লাগতে পারে, সে রিয়াক্ট করতে পারে, তাই না? আমি জানতাম না তো যে আপনি আপনার স্ত্রীকে এতটাই ভয় পান। চুপ করো, একটা বাজে কথা বলবে না, কোনো ভয় পাওয়ার প্রশ্ন উঠছে না এখানে। এটা করেছো সেটাকে অসভ্যতা বলে। কি ব্যাপার অনুজ, তুমি এখানে কি করছো? মানে আমি মিঠিদের সাথে ওখানে টুটুলদার জন্য ওয়েট করছিলাম, আর তুমি এখানে কেন? ও তোমাকে কি কি বলছে? ও সুযোগ খুঁজছিল আমার সঙ্গে দেখা করবার, বারবার না করলেও শুনছে না। আমি ওকে এটাই বলছিলাম যে বারবার যাতে অসভ্যতাটাও না করে,
অকারণে যেন আমার সামনে না আসে, অকারণে যেন আমাকে ওকে দেখতে না হয়। বারবার সুযোগ খুঁজছিলে সে যে অ্যাপিয়ার হওয়ার, তো বুঝতেই পারছে না এখনো যে ওকে দেখলে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসবে না আমার। ওকে আমি এটাই বোঝাতে চাইছি যে একজন সৎ পুলিশ অফিসার হিসেবে সেদিন যেটা আমার করার প্রয়োজন ছিল আমি শুধুমাত্র অতটুকুই করেছি। আর ও যদি এটা মনে করে থাকে যে ও শুধুমাত্র একটা মেয়ে বলে সেদিন আমি ওই বিয়ে বিয়ে খেলা খেলেছিলাম ওকে বাঁচানোর জন্য, এটা হচ্ছে কত বড় মিথ্যে, এটাই আমি ওকে বোঝাতে চাইছি, এটাই আজকে ওকে ক্লিয়ার করে দিলাম। আমি বুঝতে পারছি না গুড্ডি, এভাবে নিজেকে ছোট করছিস কেন? একটা ছেলে তোকে আর কত অপমান করবে বলতো? আর নিজে একটা মেয়ে হিসেবে আর কত নিচে নামবি, আর কত সহ্য করবি? তোর জন্য আমরা সবাই অপমানিত হচ্ছি, নিজেকে মানে আর কত অপমানিত করবি তুই আমি বুঝতে পারছি না। তোর কি কোনো সেন্স নেই যে একটা লোক কি পছন্দ করে আর কি পছন্দ করে না, কে তোর নাটকটা নেবে আর কে নেবে না, এটুকুনি বুঝতে পারিস না? তোমার এই কথাগুলোর আমি কোনো উত্তর দেব না শিরিন দিদি। আমার আজকে করুণা হচ্ছে তোমার সৎ পুলিশ অফিসার স্বামীর জন্য। আজ এটাও এক্সপোজড হয়ে গেল আমার কাছে যে উনি একজন সৎ পুলিশ অফিসার নন। এতদিন ওনাকে আমি শ্রদ্ধা করতাম, একটা কারণ ছিল, সেই জায়গাটাও আজকে আমার কাছ থেকে সরে গেল। আর কোনো কারণ থাকলো না ওনাকে শ্রদ্ধা কর। আর আজ আমি এটাও বুঝতে পারলাম ওনার এই অনেস্টির মধ্যে অনেক ফাঁক আছে। এত বড় কথা তুই বলছিস কি করে? তোর লজ্জা করে না এত বড় কথা বলতে? আমার কেন লজ্জা করবে শিরিন দিদি? লজ্জা তো ওনার করা উচিত। আমাকে একজন ম্যাম ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমি যাতে জিনিসগুলো পৌঁছে দিতে আসি, ওখানে অন্য কেউ ছিল না তাই আমি আসতে বাধ্য হয়েছি। আমি জিনিসগুলো রেখে দিয়ে চলেই যাচ্ছিলাম, উনি আমাকে দাঁড় করিয়ে রাখলেন এখানে এতগুলো কথা বলবেন বলে। উনি বললেনও আমাকে অনেকগুলো কথা, আশা করি ওনার আশা আকাঙ্ক্ষা সবটা পূর্ণ হয়েছে। উনি হয়তো এটাই চেয়েছিলেন, তোমার সামনে আমাকে এই কথাগুলো শোনাতেই চেয়েছিলেন। পেরেছেন তো? আমি তাহলে এবার আসি। কার সামনে আমি কি শোনাবো সেটা বড় কথা নয়, ভবিষ্যতেই অসভ্যতাটা আর করো না। কোনটা অসভ্যতা একটু বলবেন? আপনার গাড়ি অবধি জিনিসগুলো পৌঁছে দিতে আসাটা কি অসভ্যতা? হ্যাঁ, এটাকে অসভ্যতাই বলে। ভবিষ্যতেই অসভ্যতাটা আর কারোর সাথেই করো না। আর এখন তো এটা প্রমাণিত হয়েই গেছে যে তোমার সঙ্গে আমি আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখতেই চাই না। এখানে দাঁড়িয়ে আপনি আপনার স্ত্রীর সামনে উল্টো কথাটা বলছেন। আপনার সঙ্গে আমি আমার শেষ দিনের কথাগুলো যদি বলি স্যারজি, আপনার সংসারে ঝামেলা হবে, আমি সেটা করব না। কারণ আমি কোনোদিনও আপনার ক্ষতি চাইনি, তাই আমি এত বড় ক্ষতিটা আপনার কিছুতেই করব না। আপনি কিন্তু করে যাচ্ছেন, আপনি জেনে বুঝে সমানে আমাকে অপমান করে যাচ্ছেন, আমার ক্ষতি করে যাচ্ছেন। আমি সেই সব কিছুই স্পেয়ার করছি। কেন করছি জানেন? কারণ আমি কিছুই ভুলি না। একদিন আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, তো সবটাই আমার মনে আছে। আপনার সঙ্গে আমার কথা শেষ, আমি আসছি। তো একটা খোঁচা দিয়ে গেলি তো, তুই আমাকে শুনিয়ে দিয়ে গেলি যে শেষ দিন তোর সাথে অনুজের এমন কিছু কথা হয়েছিল যেটা শুনলে আমার সংসারটা ভেঙে যাবে। শোন গুড্ডি, তোর এত ক্ষমতা নেই যে তুই আমার সংসারটা ভেঙে দিবি। আমার সংসারটা এতটাই মজবুত না, তুই সেখানে ঢুকতেও পারবি না। তুই বারবার এই ভুলটা করিস আর বারবার ভাবিস যে আমার সংসারটা তুই ভেঙে দিবি, ভুলে যাস যে তোকে আমরা সবাই মিলে দয়া করি। তোকে দয়া করি বলেই অনুজ বারবার তোর বিপদের দিনে তোর পাশে এগিয়ে গেছে।
আমি ওকে বারবার বলেছি তোকে হেল্প করতে, আর কিচ্ছু না। এইভাবে কিচ্ছু হয় না বটে। যা যা, এখন নিজের কাজে যা। আর শুনে রাখ, তুই যেখানকার গুড্ডি তুই সেখানকার গুড্ডিই থাকবি, আর আমি যেখানকার শিরিন সেখানকার শিরিনই থাকবো। তুই আমার একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিস না, তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা করে, স্পেশালি অনুজের সামনে কথা বলতে তো লজ্জাই করে। অনুজ তোমাকে প্রত্যেক মুহূর্তে এখন এই কথাটা শোনাতে পারে যে তোমার বোন, তুমি এতদিন বলতে তোমার বোন, তুমি ওকে মানুষ করেছো, তুমি ওকে বড় করেছো, বলতেই তো পারে, বলতে তো পারে যে তুমি কিচ্ছু চিনতে পারোনি মেয়েটাকে, যে প্রতি মুহূর্তে নিজের দিদির সংসারটাকেই ভাঙতে। চলো 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 পাল্টা।